মালয়েশিয়া প্রবাসী ভাইরা ভালো সেনিসয়ার ভালো থাকেন সুস্থ থাকেন এমনটা আমরা আশা করি বন্ধুগণ আজকের ভিডিও মালয়েশিয়া ইমিগ্রেশনের আপডেট সংবাদ এবং দেশে যাওয়ার সময়সীমা বৃদ্ধি করা হবে কিনা এবং একই সাথে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সে বিষয়েও কথা বলবো তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুগণ প্রথমেই কথা বলবো বাংলাদেশ হাই কমিশনের বিজ্ঞপ্তি প্রসঙ্গে সে বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে আগামী 6 জুন সোমবার মালয়েশিয়ার রাজা ইয়াংডি পার্তুয়ান আগংয়ের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ হাই কমিশনের অফিস সহ সকল কার্যক্রম বন্ধ থাকবে এক কথায় আগামী 6 জুন সোমবার বাংলাদেশ হাই কমিশনের সকল কার্যক্রম বন্ধ থাকবে যারা কিনা আগামী সোমবারে হাই কমিশনে যাওয়ার জন্য মনস্থির করছিলেন আপনারা পরের দিন যাইতে পারেন কিংবা মঙ্গলবারে যেতে পারেন মালয়েশিয়ার রাজা ইয়াংডি পার্তুয়ান আগংয়ের জন্মদিন উপলক্ষে কিন্তু সরকারি ছুটি কিংবা পাবলিক হলিডে সেই অনুযায়ী বাংলাদেশ হাই কমিশনও বন্ধ থাকবে বন্ধুগণ এখন কথা বল রিকালিবার্সি প্রোগ্রাম কিংবা রিকালিবার্সি তানাগাকের যা নতুন করে পারমিট প্রসঙ্গে অনেকে কিন্তু এখনো পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট করতে পারেন নাই তো আপনাদের উদ্দেশ্যে বলবো চলতি মাস অর্থাৎ জুন মাসের 30 তারিখের মধ্যে কিন্তু অবশ্যই আপনাকে ফিঙ্গারপ্রিন্টের কাজ কমপ্লিট করতে হবে সেজন্য অবশ্যই আপনার বসের সাথে এ বিষয়ে বিস্তারিত কথা বলবেন তারপরে আপনার পরবর্তী স্টেপ লেবি জমা সহ আনুষঙ্গিক যে প্রসেস রয়েছে সেগুলো আপনার বস কমপ্লিট করতে পারবে তো এক কথায় যারা কিনা এখনো পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট করেন নাই অবশ্যই চলতি মাস অর্থাৎ জুন মাসের 30 তারিখের মধ্যে আপনার বসের সাথে কথা বলে অবশ্যই ফিঙ্গারপ্রিন্টের কাজ কমপ্লিট করবেন তাহলে আপনিও পারমিট পেলেও পেতে পারেন আরেকটি বিষয় অনেকে ফিঙ্গারপ্রিন্ট মেডিকেল করে বসে আছে দীর্ঘ কয়েক মাস 6 মাস 7 মাস এমন হয়ে গিয়েছে অনেকে টেনশন আছে ভাই এখনো পর্যন্ত আমার ভিসা কেন বাইর হচ্ছে না তো এখানে বেশ কিছু প্রসেস রয়েছে কথা এখনো লড়ুস হয়নি অনেক কোম্পানির তবে এখন কিন্তু ইমিগ্রেশন থেকে অটোমেটিক কথা লড়ুস করে দিচ্ছে কিংবা পারমিটের যে পেপারসটা প্রয়োজন হয় কোম্পানির সেটা কমপ্লিট করে দিচ্ছে তো যার ফলে অধিকাংশ প্রবাসী ভাই বন্ধুরা কিন্তু খুব দ্রুততার সহিত পারমিট পাচ্ছে আরেকটি সুখবর সেটি হলো এখন কিন্তু আগের সিস্টেমে নেই যে যখন আবেদন হয়েছে সেখান থেকে ভিসার দিন শুরু হয়েছে অনেকে পাসপোর্ট হাতে পেয়েছিল বিগত সময় এটা নতুন বছরের রিকালিবার্সি নয় অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে স্টিকার বাইর হয়েছিল বর্তমানে কিন্তু এই সিস্টেম নাই আপনার যখন স্টিকার ইস্যু হবে কিংবা ভিসা ইস্যু হবে সেই দিন থেকেই তারিখ শুরু হবে এক কথায় আপনার যখন পাসপোর্ট হাতে পাবে তখন আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আপনার ভিসার মেয়াদ 11 মাস অথবা 12 মাসই কিন্তু সময় রয়েছে অর্থাৎ সেই সময় ভিসা বাইরে হওয়ার পরেই আপনিও ছুটিতে দেশে যেতে পারবেন তবে বর্তমানে এখনও ফিঙ্গারপ্রিন্ট সহ মেডিকেল আনুষঙ্গিক যে কাজগুলো আপনারা কমপ্লিট করেন নাই আপনার বসের সাথে কথা বলে অবশ্যই কমপ্লিট করবেন আরেকটি বিষয় সেটি হলো দেশ থেকে আসার আগে যে ট্রাভেল কার্ড পূরণ করতে হয় এখনও পর্যন্ত অনেক বাংলাদেশি ভাই বন্ধুরা জানে না তো আপনারা যারা কিনা জানেন অবশ্যই তাদেরকে বলবেন প্রতিনিয়ত কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে তাদেরকে অনেক টাকা খরচ গুনতে হচ্ছে অনেকে এই কাজগুলো না করে এয়ারপোর্টে যাচ্ছে সেখানে গিয়ে 3000 2000 যার কাছ থেকে যেভাবে নিতে পারে সেখানে অন্যরকম একটা পরিস্থিতি আবার তাদের মানে ধাউকি কিংবা গালিগালাজ সহ্য করতে হয় তো ভাই বিষয়টা অত্যন্ত সহজ আপনি যদি না পারেন যে পারে তার কাছ থেকে করে নেবেন মানে খুব সহজ দেখতে মনে হচ্ছে অনেক কঠিন অনেক কিছু আপনাকে পূরণ করতে হবে মাঝযাত্রায় ঢুকে ট্রাভেল কার্ড কিন্তু বিষয়টা অত কঠিন নয় খুবই সহজ প্রত্যেকটা অপশনে টিক চিহ্ন দেওয়ার মতো কিংবা আমরা যেমন স্কুলে পরীক্ষার সময় টিক চিহ্ন দিতাম ঠিক তেমনই এখানে অপশন আছে আপনি আকাশ দিয়ে আসবেন নাকি নদী দিয়ে আসবেন এমন সিস্টেম আছে তো সেটা আপনি সিলেক্ট করবেন মাত্র আরেকটি বিষয় যারা কিনা মাইস যাত্রা অ্যাপ্লিকেশন আপডেট করেন নাই অবশ্যই আপনার অ্যাপ্লিকেশন আপডেট করবেন তাহলে নতুন নতুন ফিচার আপনারা দেখতে পাবেন বন্ধুগণ এখন কথা বলবো মালয়েশিয়া থেকে সাধারণ ক্ষমার আন্ডারে কিংবা রিকালিবার্সি পুলাঙ্গের মাধ্যমে দেশে যাওয়ার সময়সীমা বৃদ্ধি করা হবে কিনা সে প্রসঙ্গে তো এ বিষয়ে কথা বলার আগে ছোট্ট একটি কথা বলতে চাই মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু একটি আপডেট কিংবা পোস্ট করা হয়েছে তাদের ভেরিফাই ফেসবুক পেজে সেখানে উল্লেখ করা হয়েছে সাধারণ ক্ষমা কিংবা 500 রিংগিত জরিমানা দিয়ে দেশে যাওয়ার শেষ সময় চলতি মাসের 30 জুন তবে আমরা একটি সূত্রে জানতে পেরেছি এই সময়সীমা সম্ভবত 2-1 মাস বৃদ্ধি করা হতে পারে বিশেষ করে যারা কিনা শেষ সময়ে এসে লাল চপ পাবে তাদের দেশে যাওয়ার ক্ষেত্রে এখানে কিন্তু ঢালাওভাবে সকল অবৈধ প্রবাসীদের কিংবা বিদেশি নাগরিকদের দেশে যাওয়ার সাধারণ ক্ষমার সময় বৃদ্ধি হবে বিষয়টা কিন্তু এমন নাই সম্ভবত যারা কিনা জুন মাসের শেষ সপ্তাহে লাল চপ পাবে কিংবা ফিঙ্গারপ্রিন্টে রিজেক্ট হবে তাদের দেশে যাওয়ার জন্য কিছুটা সময় হয়তো বৃদ্ধি করা হতে পারে এমন শোনা যাচ্ছে
এখনো পর্যন্ত কিন্তু কনফার্ম হয়নি, যদি কিনা কনফার্ম নিউজ আসে সেটার সাথে সাথে আপনাদের মাঝে শেয়ার করব। তবে বর্তমান পরিস্থিতিতে যদি কিনা আপনার দেশে যাওয়ার ইচ্ছা থাকে কিংবা জরিমানা দিয়ে দেশে যাওয়ার ইচ্ছা থাকে, অবশ্যই এই জুন মাসের মধ্যে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাকে বিড়ম্বনায় পড়তে হবে না। যদি কিনা সময় বৃদ্ধি করা না হয় সেক্ষেত্রে কিন্তু আপনিই সমস্যায় পড়বেন। আর যে কথাটা আগেই বললাম, সম্ভবত যাদের কিনা ইমিগ্রেশন থেকে রিজেক্ট করবে কিংবা লাল ছাপ দেবে তাদের দেশে যাওয়ার হয়তো কিছুটা সময় দিতে পারে ইমিগ্রেশন থেকে, এখনও পর্যন্ত কিন্তু কনফার্ম নয়। আরেকটি বিষয়, যারা কিনা ভ্যাকসিন নিয়েছেন কিংবা ভ্যাকসিনের পূর্ণাঙ্গ ডোজ কমপ্লিট করছেন তারপরও আপনি ট্রাভেল পাস কিংবা জরিমানা দিয়ে দেশে যাবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অবশ্যই করোনা টেস্ট করতে হবে, এটা বাধ্যতামূলক আপনার ফ্লাইটের 72 ঘন্টা আগে, আর তা না হলে কিন্তু আপনি এয়ারপোর্টে ঢুকতে পারবেন না। আর যারা কিনা ছুটিতে যাবেন, আপনাদের ভিসা রয়েছে কিংবা একবারে দেশে চলে যাচ্ছেন, আপনি ভ্যাকসিন নিয়েছেন, আপনার করোনা টেস্ট করার কোনো প্রকার প্রয়োজন নাই। তবে দেশে যাওয়ার আগে আপনারা নিশ্চয়ই জানেন, বৈধ অবৈধ যে যে উপায়েই থাকুক না কেন, সে যদি বাংলাদেশে যেতে চায় অবশ্যই তাকে কিন্তু প্যাসেঞ্জার হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে, সেটাও ফ্লাইটের 3 দিনের মধ্যে। বন্ধুগণ, একই সাথে আপনাদের স্মরণ করে দিতে চাই, যারা কিনা জরিমানা দিয়ে দেশে যাবেন কিংবা 500 রিংগিত জরিমানা দিয়ে দেশে যাবেন, অবশ্যই আপনারা হাতে সময় রেখে এয়ারপোর্টে যাবেন আপনার ফ্লাইটের কমপক্ষে 8 ঘন্টা আগে। যদিও কিনা ইমিগ্রেশনের পক্ষ থেকে বলা হয়েছে 6 ঘন্টা আগে দেশে ইমিগ্রেশনে যাওয়ার জন্য, তারপরও আমি আপনাদের রিকমেন্ড করবো আরও 2 ঘন্টা হাতে সময় নিয়ে অবশ্যই এয়ারপোর্টে যাবেন। তাহলে আপনার প্রয়োজনীয় কাজ কমপ্লিট করে কিছু সময় এয়ারপোর্টে বসে থাকলে তাতে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না। যদি কিনা আপনার এই কাজগুলো কমপ্লিট করতে করতে আপনার ফ্লাইট আপনাকে রেখে চলে যায় কিংবা আপনার বিমান আপনাকে রেখে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনিই বিপদে পড়বেন। বন্ধুগণ, আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটি হলো এয়ারপোর্টের মধ্যে ঢুকে অবশ্যই আপনারা মুখে মাস্ক ব্যবহার করবেন। এখনও পর্যন্ত কিন্তু মালয়েশিয়া সরকার মাস্ক ব্যান করেনি কিংবা মাস্ক পরার যে বিধিনিষেধ সেটা কিন্তু এখনও প্রত্যাহার করে নেয়নি। অনেক বাংলাদেশি ভাই বন্ধুরা কিন্তু এয়ারপোর্টে গিয়ে এ কারণে জরিমানার শিকার হচ্ছে। অবশ্যই আপনারা যে যে উপায়েই দেশে যাচ্ছেন, ভিসা থাকলে কিংবা ছুটিতে দেশে যাচ্ছেন কিংবা ট্রাভেল পাস কিংবা জরিমানা দিয়ে দেশে যাচ্ছেন, প্রত্যেককে অবশ্যই এয়ারপোর্টে প্রবেশের পর মুখে মাস্ক ব্যবহার করতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন, মালয়েশিয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেই জানানো হয়েছিল, যদি বদ্ধ কোনো জায়গায় যেখানে এক জায়গায় বেশি মানুষ একত্রিত হয় সেখানে যদি আপনি যান অবশ্যই আপনাকে মুখে মাস্ক ব্যবহার করতে হবে, আর খোলা জায়গায় আপনি চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলেও না করতে পারেন। তো শুধুমাত্র আপনাদের সতর্কতার জন্য এই কথা বললাম, এয়ারপোর্টে প্রবেশ করার পর অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবেন, অন্যথায় আপনাকে কিন্তু 300-400 রিংগিত জরিমানা গুনতে হবে দেশে যাওয়ার আগ মুহূর্তে। তো বন্ধুগণ, এই ছিল আপডেট সংবাদ। এখন জানাবো মালয়েশিয়া করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। মালয়েশিয়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত রাত 12টা পর্যন্ত আক্রান্ত হয়েছে 1877 জন এবং একই সাথে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1715 জন এবং মৃত্যুবরণ করেছেন 2 জন। তো বন্ধুগণ, এই ছিল এখনকার মতো ভিডিও, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।